শ্রদ্ধা, ভালোবাসা আর সম্মান প্রদানের মাধ্যমে পালিত হয়েছে শ্রমজীবী ও নিপীড়িত মানুষের প্রিয় নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার 34তম মৃত্যুবার্ষিকী। 1983 সালের 10ই নভেম্বর এই দিনে প্রতিক্রিয়াশীল ঘাতকদের বুলেটে 8 সহযোদ্ধা সহ MN লারমা নির্মমভাবে নিহত হন। জাতীয় কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় আয়োজিত এ স্মরণ সভায় তাকে শ্রদ্ধা জানাতে চলে আসেন দেশের বিভিন্ন পেশার মানুষ। স্মরণ সভায় অতিথিরা বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমার জীবনের দুটি পর্ব, একটি পর্ব তার সংসদীয় গণতান্ত্রিক রাজনীতির পর্ব, আর একটি তার বিপ্লবী রাজনীতির পর্ব। তিনি পথ দেখিয়ে গেছেন সেই পতন বন্ধুর বিপজ্জনক সময়গুলোতে, গণতন্ত্র নেই কিন্তু তার মধ্যে লড়াই কি করে করতে হয় শিখিয়ে গেছেন। তিনি চেয়েছিলেন এই বাংলাদেশে একটি মানবিক সমাজ প্রতিষ্ঠিত হবে, যেখানে গণতন্ত্র থাকবে, মানবাধিকার থাকবে, আইনের শাসন থাকবে, ন্যায় বিচার থাকবে এবং বৈষম্য মোটের উপর যতটা সম্ভব কম থাকবে। যে বিভিন্নভাবে জাতিগতভাবে বা অর্থনৈতিকভাবে বা ক্ষমতায় যারা সমাজের বা রাষ্ট্রের প্রান্তিক অবস্থানে আছেন, তাদের সকলের অধিকার কায়েম করার জন্য তিনি স্বপ্ন দেখেছেন, তিনি লড়াই করেছেন। পার্বত্য চট্টগ্রামের যে সামন্ত সমাজ, সেই সামন্ত সমাজ পরিবর্তনের জন্য তিনি তার ছাত্র জীবন থেকে তিনি সংগ্রামীরত ছিলেন এবং তিনি মৃত্যুর আগ পর্যন্ত এই সমাজ পরিবর্তনের যে সংগ্রামে তিনি লিপ্ত ছিলেন। তার যে দৃষ্টিভঙ্গি, শোষিত নিবৃত্ত মানুষের মুক্তির প্রশ্ন, সেই সংগ্রাম চলছে এবং সেই সংগ্রামের এখনো কোনো পরিসমাপ্তি ঘটে নাই। সমাজের কোনো একটা অংশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে যদি ক্ষুণ্ণ করি, গোটা সমাজের গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস হয়। আজকে যখন আমরা রোহিঙ্গাদের উপর নিপীড়নের, সামরিক নিপীড়নের জন্য আহাজারি করি, তখন কি খেয়াল করি না যে আমাদের সামরিক বাহিনীর মতো করে একটা বাহিনী আমাদের এখানে সাঁওতালদের বাড়ি ঘরে আগুন দিচ্ছে? আমাদের এই রাষ্ট্রের কাছে দাবি থাকবে যে এদেশের আদিবাসীদেরকে সাংবিধানিক অধিকার দেওয়া, তাদের ভাষা সংস্কৃতির স্বীকৃতি দেওয়া। আসুন আমরা বারবার করে মানবেন্দ্র লারমার মতো মানুষদেরকে মনে করি যারা এই দেশের জন্য এই কথাগুলি বলে গেছেন, যে প্রত্যেকটি মানুষের অধিকার এখানে প্রতিষ্ঠিত হতে হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে হবে বাংলাদেশে। আসুন আমরা সবাই আন্দোলনের মধ্যে দিয়ে এই মানুষটির স্মরণ সভায় আবার নতুন করে এই প্রতিজ্ঞা নেই যে আমরা যেন মনুষ্যত্বের দ্বার প্রান্তে নিজেদেরকে নিয়ে যেতে পারি। সর্বত্র মানুষের সংগ্রাম এখনো অব্যাহত আছে, তাদের এই সংগ্রামের এক মাইলফলক, একটি বিজয় হচ্ছে 1997 সালের চুক্তি, পার্বত্য চুক্তি। চুক্তি সম্পাদনের সুদীর্ঘ দুর্দশক পরেও আজও তো বাস্তবায়নের জন্য লড়াই করতে হচ্ছে। এক কথায় আমরা শান্তি চুক্তির সুষ্ঠু এবং অক্ষরে অক্ষরে বাস্তবায়ন চাই। বিপ্লবী মানবেন্দ্র নারায়ণ লারমার মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, তার স্মরণে অতিথিদের বক্তব্য ছাড়াও প্রদীপ প্রজ্বলন, কবিতা পাঠ ও প্রতিবাদী গানের আয়োজন করা হবে। শরীরে নেমে আসে রাজপথে বুকে পিঠে রৌদ্রের অক্ষরে লেখা অনন্য স্লোগান, এক সময় কাপ্তাই লেকের পানি এসে ডুবে দিল অপরূপ মারুম গ্রাম। হতে পারে কোন যুবতীর সুখ ভরা কথা, হতে পারে কোন ঠাকুরমার রাতের রূপ কথা, হতে পারে কোন কৃষকের বুক ভরা ব্যথা, চেনা চেনা সুরটিকে কিছুতে না চিনি,
নিশীথরাত্রির প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি আমি ধ্বনি শুনি।